দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন রূপকথার রাত সাথে আছি সেই পুরনো আমি রুহানি লাবণ্য আজকে রূপকথার রাতে এমন এক বিশেষ ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি তার সৃজনশীল কাজের মধ্য দিয়ে দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি একজন দাপুটি অভিনয় শিল্পী তাকে বলতেই হয় বরেণ্য অভিনয় শিল্পী শ্রদ্ধেয় তারিক আনাম খান আছেন আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে রূপকথার রাতে অনেক অনেক স্বাগত সেই সাথে শুভ জন্মদিন অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই বরেণ্য অভিনেতা শ্রদ্ধেয় তারিকানাম খান এর আজ 71 তম জন্মদিন। এ কি বলে? ফাঁস করে দিলে। আজকের দিনটা কেমন কাটলো? বন্ধু সহকর্মীদের সাথে নাকি পরিবারপরিজনদের সাথে? আমি জন্মদিন সব সময় পরিবারের সাথে কাটাতে পছন্দ করি। একটা বিশেষ দিন তাদের জন্যই মূলত। আসলে আমাদের একটা ট্র্যাডিশন আছে ফ্যামিলি যেটা প্রতি রাত 12টার সময় একটা কেক কাটা হয়। একেবারে খুব সেলিব্রেট করা হয় ওই মুহূর্তটা। অনেক ফোন কল বা মেসেজ পাওয়া হয় সেইভাবে শুরু হয় জন্মদিনের ছেলেই মূলত অ্যারেঞ্জ করে আমার স্ত্রী নিমার রহমান উনিও অ্যারেঞ্জ করেন আমার ছেলের বউ আছে বউ থাকে সব মিলিয়ে ওইভাবেই কাটছে এবং আমরাও পাল্টা ওই যখন ওদেরটা থাকে তখন আবার আমরা এটাকে অ্যারেঞ্জ করি এইভাবে জীবনের এই পর্যায়ে এসে জন্মদিনগুলো কেমন তারিক আনাম খানের কি বয়স হয়ে যাওয়ার কোনো দুঃখ আছে মনে একেবারেই না আমার কাছে এখনো মনে হয় যে বয়স একটা সংখ্যা মাত্র আমার শুধু একটাই প্রার্থনা সৃষ্টিকতার কাছে যে যদি আমি কালকেও আমি না থাকি আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার ওই কর্মময় জীবন থেকেই যেন পাট করে চলে যেতে পারে এরকম একটা এসে মানে এটা তো নির্ধারিত যে সবাইকে যেতে হবে মৃত্যু একটা অনিবার্য বিষয় তো যেটা আছে সেটা হবে কিন্তু ওই রকমভাবে কিছু মনে হয় না যে বয়স ভার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এখন একটু হয়তো বা একটু হলেও শারীরিকভাবে মাঝে মধ্যে ক্লান্তি ভর করে একটু মনে হয় যে যা করলাম তার থেকে আরও বেশি কিছু করার ছিল কি না বিশেষ করে আমার আশপাশের মানুষের জন্য কিন্তু আমি যা পেয়েছি মানুষের থেকে তাদের যে ভালোবাসা এটা আমার কাছে তুলনাহীন মানে এটা এটার কোনো রিয়েলি প্রাইসলেস এবং আমি নিজে কোনো সময় ভাবিও নি যে আমি অন্তত এইরকম একটি জায়গাতে আসতে পারবো শুধুমাত্র কর্মে বিশ্বাস করেছি পরিশ্রমে বিশ্বাস করেছি সেইভাবেই নিজেকে তৈরি করেছি এখনও পর্যন্ত পরিশ্রম করি এবং শুটিংয়ের ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে যেখানেই হোক না কেন এইটা আমাকে খুব ইন্সপায়ার করে যে ক্রিয়েটিভ স্টেট যেটাকে বলে মানে সৃষ্টিশীল মন বা মনন যেটা এটাকে উজ্জীবিত করে এটুকুই জীবন পরিপূর্ণ পরিপূর্ণ ব্যাপারটা খুব আমার কাছে খুব ভেগ মনে হয় মানে পরিপূর্ণ বলতে কি বলবো পরিপূর্ণ মানে কি অনেকের কাছে অর্থ অনেকের কাছে ক্ষমতা অনেকের কাছে প্রতিপত্তি অনেকের কাছে চারপাশের সন্তান স্ত্রী পরিবার মিলিয়ে সুখ এক একজনের কাছে রকম হতে পারে আসলে পরিপূর্ণ হয়ে গেলে না মানুষ একটা পর্যায়েকে বন্ধ হয়ে যায় আমার মনে হয় যে ওই পূর্ণতার খোঁজ তাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় আগামী দিন সম্পর্কে ভাবনা এই যে পূর্ণ হয়ে ওঠার চেষ্টা সেটাই সেই পূর্ণতার আসলে কোনো মাপযোগ নেই মানে আপনি কি আমাকে বলতে পারবেন যে কি হলে পূর্ণতা হয় এর বলা যায় না পরিশ্রম আপনার জীবনের চাবি কাঠি যেটা আপনি বিশ্বাস করেন যে আপনার পরিশ্রম আপনাকে তারিকানাম খান বানিয়েছে একটু ছোটবেলার গল্প শুনতে চাই আপনার জীবনের সাদখিরাই আপনার জন্ম পরিবারে তখন কে কে ছিল চার পাঁচটা কেমন ছিল বেড়ে ওঠা আমার এই পর্যন্ত আসার পিছনে আমার বাবা মা আমার আত্মীয়পরিজন আমার ভাই বোন সবারই একটা এক কিছু না কিছু অবদান আছে অবদান আছে এই জন্য বলছি যে আমি একটা খুব মুক্ত পরিবেশে ছোটোবেলাটা কাটিয়েছি বিকেলবেলা হলে ফুটবল খেলা অথবা শীতের সময় ক্রিকেট খেলতাম সে ক্রিকেট মানে কিন্তু এখনকার মতো এরকম খুব সুন্দর ব্যাট ট্যাট এরকম কিছু না টেনিস বল অথবা রাবারের কোনো বল অথবা ওই কাঠ কেটে তক্তা কেটে সেটা দিয়ে ব্যাট বানিয়ে আর ওই ডাল দিয়ে উইকেট তৈরি করা এরকমভাবেই খুব খেলাধুলো ম একটা আমার বন্ধু বান্ধব আসবার যারা ছিল তাদের সঙ্গে ছিলাম না মানে ছেলে নই আমার বাবা খুব সাধারণ চাকরিজীবী আমার মাও খুব একবার সাধারণ গৃহিণী আমরা আট ভাই বোন আপনি কততম আমি চতুর্থ মানে আমার বোন তিনজন তিনজনই গত হয়েছেন তো এই জন্য যত্নে ছিলাম যেহেতু তিন বোনের পরে এক ছেলে সো ওই রকমভাবে ভাবে কোন রকম বিশেষ চাওয়া ছিল না যে আমার এইটা লাগবেই এই যে জীবনের সঙ্গে মানিয়ে নেওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে যে সব চাইতে নাই আসলে হয় না নিজের লোভ নিজের আকাঙ্ক্ষাকে একটা জায়গাতে খুব রিয়েলিস্টিক প্লেনে রেখে তারপর চিন্তা করতে কিন্তু রাখতে হবে মানে লক্ষ্য যদি উঁচুতে না থাকে তাহলে হয় না কিন্তু এইভাবেই কেটেছে এবং ওই একটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই বেড়ে ওঠা কবিতা আবৃত্তি করতাম বাবার নাটকের রিহার্সাল দেখতাম বা ওই মানে গ্রামে যখন থাকতাম গ্রামে সবাই মিলে ছেলে মেয়ে মিলে একসঙ্গে মাঠে খেলাধুলো করা জামতলা বলে একটা জায়গা ছিল সেখানে ওই কবিতা আবৃত্তি অনুষ্ঠান একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অত বাৎসরিকভাবে সবাই মিলে গ্রামের আমরা এই রসুলপুর নামক একটা গ্রাম এবং সেটা খা ফ্যামিলি বলে একটা ফ্যামিলি আছে বেশ বড় একটা এলাকা প্রায় দুই তিন মাইল পেরি ফেরির মতো ওদিকে একটা খাল ছিল সেখানে গিয়ে মাছ ধরা পুকুরে ঝাঁপানো আবার এই রোজার সময় মসজিদের জন্য গিয়ে এই যে মসজিদে গিয়ে সে সময় মানে আমার মনে পড়লো যে রোজার সময় হতো কি মসজিদে খাবার দেওয়া হতো তখন কিন্তু ধনী গরিব আমার কি প্রয়োজন ওই জন্য এই যে সবার সঙ্গে মিলে খাওয়াটা একটা বিশাল আনন্দ ছিল তো আমি এইরকম পরিবেশেই বেড়ে উঠেছি মানে যেখানে কোনো রকম শ্রেণী বিভেদ ওই রকম কার সঙ্গে মিশছি এরকম কিছু ছিল না কোনোদিন না আর বিশেষ করে আমি এখনো বিশ্বাস করি যে একজন শিল্পী যে হতে চায় সে গান হোক নাটকের হোক লেখক হোক বা নাচের হোক যাই হোক না কেন জীবন ঘনিষ্ঠ না হলে আসলে একটা কোনো জায়গায় পৌঁছনো যায় না রবীন্দ্রনাথের ইসের মধ্যেও আছে যে মাটির কাছাকাছি থাকতে হবে তো সেইভাবেই বেড়ে ওঠা খুব মুক্ত একটা জায়গাতে যার ফলে কীরকম যেমন ধর্মের অনুশাসন আছে মানে একেবারেই যেহেতু মুসলমান পরিবারে জন্মগ্রহণ আমার এবং আমার বাবা চাচা অনেকে অনেকেই ধর্মকর্ম করতেন সেখানে কোনো নিরুৎসাহ ছিল না আম্পারা সিপারা সুরা এবং নামাজ পড়ার এটা জানতে হবে আবার যখন বাজারের পাশে যখন হিন্দুদের দুর্গা প্রতিমা উঠছে সেখান থেকে দেখাটা উৎসাহের ব্যাপার ছিল দূর থেকে দেখাটা বেশ এরকম মানে কোনো ধরনের বাধ্যবাধকতার মধ্যে এরকম ছিল না বা এটা খারাপ এটা ভালো এরকম না জীবনে খারাপ ভালো আসলে নিজের চলার পথেই চেনে নেওয়া উচিত আপনার ছোটবেলার মতো যেটা অনেকটা শুনে বোঝা গেল আচ্ছা স্কুল জীবনের কোন ঘটনাগুলো খানের এখন পর্যন্ত মনে পড়ে আমার সমস্ত কিছুই মনে আছে আমার একদম প্রাইমারি স্কুলে যখন পড়ি সময় অনেক কিছুই আমি উজ্জ্বল দেখতে পাই এখনো পর্যন্ত আমার স্কুল যেটা ছিল রসুলপুরের সেই স্কুলটার কিরকম দেখতে ছিল সেটাও আমার মনে আছে পুরোটা প্রাইমারি স্কুল সেখান থেকে গিয়ে আরেকটা প্রাইমারি স্কুল যখন শহরে এলাম সেইটা ছবিটাও এখন আমার কাছে যদি আমি ওখানে গিয়ে যদি এখন বিল্ডিং হয়ে গেছে অনেক কিন্তু আমি পরিষ্কার চোখ বুঝলে তার প্রতিটি মানে কি বলবো কোথায় হেডমাস্টারের রুম কোথায় ক্লাস কোন স্যার কোন টিচার তারা কি পড়ে আছেন কি পড়তেন আমার স্পষ্ট মনে আছে এমনকি হাই স্কুলে পর্যন্ত বিল্ডিংটা পর্যন্ত আমি দেখতে পাই মানে প্রতিটি করিবর্গা আমাদের যে স্কুলে পড়তাম পিয়ানা হাই স্কুল সেখানে বড় বিল্ডিং আর কি জমিদার বাড়ি ছিল তো ওটা পরে কনভার্ট হয়েছিল স্কুলে বড় বড় দরজা এইটা খুব একটা কাজে দেয় সেটা হচ্ছে যে আমরা একটা বড় হয়েছি বিশাল প্রশস্ত উঠানে বড় একটা বাড়িতে খুব সাধারণ কিন্তু একেবারে পাকা মেঝে উপরে গোলপাতার ছাউনি দেওয়া চাল আর কি দক্ষিণটা খোলা বিশাল বড় জানালা তো তাতে করে হয় কি মানে ওই যে ছোট করে ভাবার ব্যাপারটা থাকে না মনে হয় যেন সব বিশাল উদার ওই ছোটো ছোটো জিনিসগুলো তখন খুব আর পীড়া দেয় না কোনো কিছুতে তো সেই হিসেবে আমি এখন আমার ওই বাড়ি দেখতে পাই সে সব ভেঙে ভেঙে গেছে এমনকি আমার ছোটোবেলায় যে মাটির ঘরে আমি জন্মেছিলাম বা আমার মার সাথে আমি বড়ো হয়েছি আমার স্পষ্ট মনে আছে যে কীরকম মাটির ঘরটা ছিল কিরকম একটু ওই বারান্দা ছিল অনেক উঁচুতে সেটা ওঠার জন্য কিরকম কয়েকটা সিঁড়ি ছিল সেটাও মাটির এবং আমি একেবারেই মাটির ঘর লেপতাম ওই ছোটবেলাতে সেরকম করেছি এবং গোবর টবু দিয়ে সেগুলো সব মনে পড়ে সব মনে পড়ে এবং ওখান থেকে বর্ষার সময় যখন ওই অনেক উঁচুতেই ছিল পিছনে একদম খোলা মাঠ ওখানে পেয়ারা পাতার মধ্যে লেবুর গাছের মধ্যে যে বৃষ্টি হলে পানি চুয়ে চুয়ে পড়ছে একটু পরে পানিতে একদম মনে হয় যেন অনেক পানি হয়ে গেল কোথা থেকে একটা যেন ওই হলুদ রঙের ঢোড়া সাপের মতো আমরা বলতাম হিলের সাপ তো ওই সাপটা ঘুরে বেড়াচ্ছে ওটা নির্বিশ সাপ তো এগুলো এখনও স্পষ্ট মনে পড়ে মানে ওই রং কীরকম চকচকে ছিল সেটাও চোখের মধ্যে ভাসে তার স্মৃতিশক্তি একেবারে প্রখর ছাত্র হিসেবে কেমন ছিলেন আমি মোটামুটি আমি প্রাইমারি স্কুলে ফার্স্ট হিসেবে ছিলাম অনেক দিন তারপরে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এই পজিশনেই ছিলাম খুব খারাপ রেজাল্ট হয়নি আমাদের একশোর উপরে আমাদের এক ক্লাসে থাকতো তখন রেজাল্ট একচুয়ালি এক দুই তিন চার এরকমের মধ্যে আমার বাবা হ্যাঁ বাবা চাইতেন যে ভালো করে পড়াশোনা কর ভালো করে পড়াশোনা করো এরকম একটা জায়গা থেকে পড়াশোনা খুব সিরিয়াস ছিলাম মেরিটও ভালো ছিল দ্রুত মনে রাখতে পারতাম অঙ্কে খুব ইন্টারেস্ট ছিল আবার একটা পর্যায়ে যখন হাই স্কুলে উঠে ক্লাস সেভেনের দিকে যখন অ্যালজেব্রা এলো তখন আমরা ভীষণ ভয় পেয়ে গেলাম

সায়েন্স নিয়েছিলাম ইচ্ছা ছিল হয়তো ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে এরকম একাত্তর সালে এসে আসলে পুরো জিনিসটা খুব অন্যরকম করে দিয়ে গেল মানে এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে ক্যাম্পে থাকা এই মাঝখানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেলাম একা একা দিন যাপন করলাম এই আমার চিকেন বক্স হয়েছিল তখন আমার একটা কাপড়ই আমি প্রায় পঁচিশ তিরিশ দিন কাটিয়েছি একুশের মধ্যে যুদ্ধের সময় একাত্তর আমি তখন বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আমি তখন বসি রাখো মানে চব্বিশ পরগনায় আমাদের বন্ধু বান্ধব মিলে আমরা যুদ্ধ করব ক্যাম্পে যাব আজকে আপনার জন্মদিন আমরা মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম যে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন এবং কিভাবে যুদ্ধে যোগ দিলেন আমি তো সাতক্ষীরায় ছিলাম তখন এর আগে ওই হয় না মানে ওই সময় মানে ক্লাস এইট নাইন থেকে মোটামুটি এক ধরনের প্রগতিশীল রাজনৈতিক বলয়ের মধ্যে আমরা কাজ করতে থাকি মানে মানুষের দুঃখ কষ্ট শোষণ বঞ্চনা এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলতে হবে কারণ এগুলো আমাদের প্রত্যক্ষ করা মানুষকে কিরকমভাবে একজন মাঠের কৃষক শ্রমিক কিরকমভাবে খাটে কিন্তু কেন গরিবী এরকম অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে থাকতো একটু প্রগতিশীল রাজনীতি ধারার সঙ্গে সম্পৃক্ত হই এবং বিশ্বাস করে এসেছি নাটক একটি সমাজের এই যে ধরনের শোষণ অপশাসন এগুলোর বিরুদ্ধে কিছু বলার চেষ্টাই আসলে শিল্পের কাজ বলে মনে করছে গণসঙ্গীত গাইতাম আমরা সে সময় একুশে ফেব্রুয়ারি করেছি রবীন্দ্রনাথ জয়ন্তী করেছি স্কুলে থাকা অবস্থাতেই সুকান্তের জন্ম জয়ন্তী করেছি পয়লা বৈশাখ তখন তো এতভাবে পালন হতো না নিজেদের মতো করি আমাদের বড় ভাইরা ছিলেন তারা এদিক দিয়ে আমাদেরকে খুব দেখিয়েছেন আলোক যে সমাজ বদলটা খুব প্রয়োজন মানুষের দুঃখ কষ্ট শোষণের বিরুদ্ধে কথা বলাটা একটা শিল্পীর বড় কাজ এটা নিয়ে কিন্তু বড় হয়েছি এবং আমি মনে করি শিল্পের একটা বড় দায়িত্ব কিন্তু হচ্ছে সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা আমি এই জন্য বলছি যে এই উনসত্তর সালে আয়ু বিরোধী আন্দোলনের সময় কিন্তু তখন আমরা রাস্তায় তখন আমার এসএসসি পরীক্ষাও সম্পন্ন হয়নি তখন কিন্তু একেবারে সে আটষট্টি সাল থেকে আমরা মোটামুটিভাবে রাস্তায় আয়ু বিরোধী আন্দোলনের মধ্যে স্কুলে পুলিশের ধারা খেয়ে আবার দূরে পালিয়ে টালিয়ে গেছি আয়ু বিরোধী আন্দোলন সাকসেসফুল হওয়ার সময় আবার আমরা গ্রামে গ্রামে নাটক করতাম ওই সময়তে আমাদের একটা পলিটিক্যাল পার্টি মিটিং থাকতো তারপরে গিয়ে নাটক হতো মানুষ বসে থাকতো এবং সেই নাটক একেবারে গণমানুষের নাটক তাদের দুঃখ কষ্টের অবশ্য শাসন শোষণের বিরুদ্ধে বলা সে সময় স্বৈরাচারের বিরুদ্ধে বলা এগুলো কিন্তু করেছি এই করতে করতেই আসলে আমরা ওই কিছু বন্ধু বান্ধব যারা একসঙ্গে নাটক করতাম বা কেউ রাজনীতি করতো সবার একটা বিশ্বাস একটা জায়গা স্তর ছিল যেখানে আমরা মিলতাম এসে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজয় তার আহ্বান সব মিলিয়ে এই জায়গাটা খুব কাজ করলো যে এখন স্বাধীনতা খুব দরকার তখন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দেশ স্বাধীনের জন্য কাজ করবো কিন্তু পুরোপুরি অপ্রস্তুত কিন্তু তখন এরপরে আমরা মোটামুটি এই মার্চের থেকেই মোটামুটিভাবে আমরা খুব সক্রিয় ছিলাম পাকিস্তান আর্মি কী করবে কি করতে পারে তখন কিন্তু এরকম ধারণা ছিল না যাই হোক পঁচিশে মার্চে রাতে যখন আর্মি ক্র্যাকডাউন করলো তখন কিন্তু খবর টবর পাওয়া শুরু করলাম তখন আমাদের শহরে সাতক্ষী শহরে কেবল শুধুমাত্র একটা ওয়ারলেস কোনো মতে খবর পাওয়া যায় একটু খুলনা থেকে আসছে ঢাকা থেকে যোগাযোগ করছে রাজারবাগের পিলখানাতে হত্যাকাণ্ড হয়েছে ওই রাতেই মোটামুটি আমরা রাস্তায় ব্যারিকেড দিতে হবে আর্মি ঢুকতে দেওয়া যাবে না এরকম করে আমরা এই তরুণদের দল যারা ছিলাম আমরা নেমে পড়লাম একদম আমার এখনও মনে আছে ভোরের দিকে ভোর চারটা হবে এরকম চারটা পাঁচটা এরকম হবে মানে তখন সূর্যর আলো ফোটেনি আমার মা আমাকে ডেকে দিয়েছিলেন তখন মাইকে অ্যানাউন্স করছে যে পাকিস্তান আমি ঝাঁপিয়ে পড়েছে আপনারা যে যেখানে আছেন প্রস্তুত হন তো একটু দূরই থানা ছিল মানে মেন মোড় যেটা সেখানে কিন্তু ওই রাতের মধ্যেই গিয়ে আমরা সমবেত হয়ে গেলাম কিছুটা করতে হবে এখন অদ্ভুত হলো যে তখন কিন্তু মাথার মধ্যে নাই যে মরে যেতে পারি কি হতে পারে ট্রেনিং নাই অস্ত্র নাই এগুলো কিন্তু মাথার মধ্যে জুতো করবো এবং আমাদের দেশ স্বাধীন করবো এরকম একটা মনোমাঞ্চনীয় তারপর আস্তে আস্তে তো আমাদের শহরে আর্মি এসেছিল অনেক পরে এপ্রিলের বোধহয় উনিশ বিশ তারিখের দিকে এসে তারা ম্যাসেগার করলো তখন আমরা ক্যাম্পে ভোমরা বলে একটা জায়গা ছিল আর কি তারপরে একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা তখন আস্তে আস্তে ইন্ডিয়াতে চলে গিয়ে কি করে ট্রেনিং নেওয়া হচ্ছে কোনো ভাবিনি কিন্তু যে ইন্ডিয়াতে আশ্রয় নিতে যাচ্ছে এটা হচ্ছে মনে হতো যে যাচ্ছি দেশ স্বাধীনের জন্যে অস্ত্র হাতে নিয়ে ফিরবো এরকম একটা নিয়ে আমার কয়েকজন বন্ধুবান্ধব ছিলাম বিচ্ছিন্ন হয়ে গেলাম তখন কোথায় থাকবো কি করব না করবো এরকম এই ট্রেনিং কোথায় নেব একবার ওই বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করি একবার সঙ্গে যোগাযোগ করি ওখানে যোগাযোগ করি ওই পার্টির সঙ্গে যোগাযোগ করি আমরা সবাই তরুণরা মিলে এই করতে করতে তো না নেই খাওয়া নেই ওই হয়তো তখন টেম্পো চলতো ওই জায়গায় একটা বড় রাস্তাতে যে ঝুলে আসছে বৃষ্টির মধ্যে পুরোটাই পাঞ্জাবি ভেজে গেছে ওইটা গায়ের মধ্যেই শুকিয়ে গেল এরম করতে করতে কি করে জানি আমার চিকেন পক্স হয়ে গেল এটা শুনলে তোমাকে আশ্চর্য লাগবে আমার চিকেন পক্স পুটল ঠিক দশ তারিখে দশই মে আমার জন্মদিনে এবং আমার তখন কোনো ধারণা নেই চিকেন পক্স কী হতে পারে না পারে এবং আমার জন্মদিনটা আমার বাবা খুব মানে সকালে উঠেই চিৎকার করতেন আমার জন্মদিন তারিখটা নিয়ে আর কি সবাইকে জাগাতেন কিছুই হতো না জাস্ট স্মরণ একটা যে আজকের জন্মদিন হয়তো মা একটু আলাদা রান্না করতেন এরকম ছিল তখন কিন্তু কষ্ট মনে হয়নি মন খারাপ হয়েছে মনে যে কাজটা করতে এসেছি সেটা আসলে অনেক বড় একটা বিষয় মোটামুটি তখন থাকা জায়গা নেই খাওয়া জায়গা নেই কেউ চিকেন বক্সে রোগী তো কোনো হসপিটাল রাখবে না এটা সংক্রামক ব্যাধি হসপিটাল রাখে তারপরে একটা মুক্তিযোদ্ধা সহায়ক সমিতির একটা অফিস ছিল একটা দোতলায় একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে ওইখানে একটা কম্বল পাতা একটা কম্বল গায়ে দেওয়া একটা কোনো মতে ওই ইয়ে বালিশ তেল চিপটে বালিশ টাইপের এরকম কিছু দেখে আমি মোটামুটি ওই জায়গায় সে কোথায় গোসল করব কোথায় যে বাথরুম কোনো কিছু ঠিক নেই তো ওরা তো সবাই ন্যাচারালি ওরা তো আমার জন্য আমিও চাইনি যে অপেক্ষা করবো ওরা নিজে নিজের ট্রেনিং চলে গেল একটা ছেলে থাকতো আমার সঙ্গে ওইখানকে বসে একটা মানুষ কিছু সহায়তা করতো সেটা ওইখানেই ও রান্না করতো মানে ওই একটু লোকজন এসে কিছু সাহায্য দিলকমের কিছু এটা অদ্ভুত অদ্ভুত গল্প তৈরি হয় মানে ওই ছেলেটিকে আমরা জানতাম যে ও ব্ল্যাক করে মানে বেশি দাম ওই রকম ভাবে খুব চুল টুল ইয়ে করে তৎকালীন সময় তো রাজাক সাহেব খুব আইডল হিরো হিসেবে ওর মতো করে ও খুব ব্ল্যাক একদম চুল টুল সবসময় এই ছেলেটা কি করে জানি ছেলে মানে তখন সেখানে আমার থেকে একটু বয়স্ক নাম ছিল রাজাক সত্যি ওর নাম রাজাক হ্যাঁ যাই হোক তো ওই আমার দেখাশোনা করার ভান নিয়েছিল হম একটু দুষ্টু প্রকৃতি ছিল কিন্তু মোটামুটিভাবে আমার সেবা যত্ন করেছে এটা নিঃসন্দেহে এইভাবে চলতো তারপরে আমার তো মানে কিছু নাই ওই জায়গায় ওই সংগ্রহ করতো রান্নাবান্না হতো রিলিফের চাল খেতাম এরকম রকম আস্তে আস্তে ঠিক হলো তারপরে দেখা গেলো শরীরে প্রচন্ড রকমের স্কিন ডিজিজেস তৈরি হয়ে গেল কারণ যত্ন নাই তো যত্ন হয়নি প্রপার মেডিসিন মেডিসিন নাই গোসল নাই কিচ্ছু নাই ওই কোথায় জানি একটু ওষুধ নিয়ে এসে সেগুলো এগুলো লাগাতে হবে এরকম আর কি তো এইভাবেই কাটানো মোটামুটি তারপর আস্তে 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 শরীর সুস্থ হতে আমরা একটা কালচারাল টিম করলাম যেটা বিভিন্ন ক্যাম্পে গিয়ে মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধের ক্যাম্পে গিয়ে নিজেদের লেখা নাটক যতটুকু গণসঙ্গীত জানি ততটুকু গাইতাম মুক্তিযোদ্ধা হ্যাঁ 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 ওরা অনুপ্রেরণা আমি এখনও আমাদের লিডার ছিল ওনার নাম খ্যাগুর বাসার একজন লেখা লেখা লেখক ছিল মুক্তিযুদ্ধের একজন মানে উনিও বেশ ভালো মানে স্বাধীন বাংলার ভেতরে ছিল উনি একটা নাটক লিখলো নিজেই এইটা নিয়ে ওই লেখা ভালো হলো কি মন্দ হলো সেটা না ওখানে আমি আবার পাকিস্তান সেনাবাহিনীর পোশাক টোষক নেমে গেলাম এবং তাকে যখন মারত সে মুক্তিযোদ্ধারা যখন তাকে অ্যাম্বুস করে ফেলেছে সেই যখন পরাজিত হচ্ছে তখন মুক্তিযোদ্ধাদের বলতে হতো না মানে জয় বাংলার গগনবিদারি স্লোগানে ওই এলাকা একদম প্রকম্পিত হয়ে যেত তো ওইটা আসলে এই যে অনুপ্রাণিত করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তো আমাদের আসলে খুব আবেগের জায়গা আমরা কিন্তু লড়াই করেছি আমাদের নিজেদের টেকে থাকার জন্যে নিজেদের মায়ের ভাষায় কথা বলার জন্য আপন সংস্কৃতি দালনের জন্যে এই মনোবল দিয়ে কিন্তু আমরা কাজটা করেছি পরে শেষের দিকে আস্তে আস্তে অনেক কাজ করেছে মুক্তিযুদ্ধ রিক্রুটিং করতাম তাদেরকে ক্যাম্পে পৌঁছে দিতাম যারা এখান থেকে রিফিউজ হয়ে যেত তারা প্রকৃত রিফিউজি কেনা সেগুলো আবার আইডেন্টিফাই করে তাদের ইন্টারভিউ নিয়ে স্লিপ দিয়ে আবার ওরা রিলিফ পাইতো তারপর আস্তে আস্তে কালচারাল টিম কালচারাল টিম থেকে পরবর্তীতে মনে হলো যুদ্ধ করাটা প্রয়োজন তখন গিয়ে একটা ওই বসিয়াটে একটু দূরে আমরা ক্যাম্প গিয়ে ওখানে ক্যাম্প করলাম সবাই মিলে তারপর তো স্বাধীন হয়ে গেল আমার দুই নয় নম্বর সেক্টর ছিলাম আমরা কয়েকজন একসঙ্গে গিয়েছিলাম তার মধ্যে শহীদ নাজমুল ওর নাম খোকন ডাক নাম আর কাজল বলে একজন ছিল একসঙ্গে যাওয়া ওরা কিন্তু দেশের ভিতরে অপারেশনে গিয়েছিল তারপর এক আর্মি অ্যাম্বুসের মধ্যে ওরা দুইজন শহীদ হয় আর অনেক বন্ধুদের গুলি লাগে এখন কথা হচ্ছে আজকে তখন যদি আমি সুস্থ হতাম আমি হয়তো চলে যেতাম ওই অ্যাম্বুস করতে বিকজ এত রকম উত্তেজনা ছিল তো আজকে আমি হয়তো মানে নাও থাকতাম সেভেন্টি ওয়ানে মারা যেতে পারতাম আপনার কক্সিসে যে গল্পটা শুনলাম আমরা যে ঘটনাটা শুনলাম সেখানেও একটা প্রাণনাশের মানে 100% আশঙ্কা ছিল এবং যে এখন যে জায়গাটা যাওয়ার কথা বলছেন এম এমবসে সেখানেও তো প্রাণনাশের একদম শতভাগ সম্ভাবনা ছিল তো যে মানে আমার মনে হয় যে ও খুব খুব খোকন জেলের খুব নিদর্শন ছিল খুব খুব অদ্ভুত ধরনের একটা বাচ্চা ছেলে মানুষ ছিল মুখের মধ্যে খুব জয় যে থাকে না যুদ্ধ করবে এরকম না ও আছে বিশ্বাস করে তো মারা গেছে মানে সেই হিসেবে কাজল ছেলে ছিল ভালো ফুটবলার ছিল সে বিশ্বাস করি আজকের আমি যতটুকুই মানুষের ভালোবাসা বা যতটুকু করতে পেরেছি আপনি যেভাবে বললেন ততটুকু কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশ স্বাধীনতার জন্যই বাংলাদেশ স্বাধীন না হলে হয়তো বা এটা হতো কিনা আমি জানি না বিজয় দিনটার কথা একটু শুনতে চাই ষোলোই ডিসেম্বরে কোথায় ছিলেন যখন স্বাধীনতা আমরা বিজয় নিশান উঠছে ওই সাতক্ষীরাতে ঢুকে যাই আমার তারিখটা ছয় তারিখে খুব সম্ভবত সাতক্ষীরা থেকে আগমে চলে যায় আমরা আট তারিখে ঢুকে যাই আমি আমার এক বন্ধু আরও দুই তিনজন মিলে এবং অদ্ভুত হলো যে রাস্তা দিয়ে আমরা ন মাস প্রায় ন মাস আগে এখান দিয়ে গিয়েছি ওই রাস্তা চিনতে পারি না চারিদিকে ঝোপঝাড় হয়ে দূরে একটা কুকুর তারাও যেন আমাদের দিকে দেখছে এরকম একটা কারা এই রকম ভাবে আস্তে আস্তে ঢুকে ওখানে তখন ওই ছোটো খাটো পয়সা যতটুকু থাকে ততটুকু একটা এখন নাই সাতকে কেজি একটা সাইকেল বলে সাইকেলের পিছনে গদি লাগানো ওটাকে বলে হেলিকপ্টার সে হেলিকপ্টারে করে আমি সাতকে কেজি শহরে পৌঁছলাম লোক লোকজন পারলে এক লোক তিনবার কোলাগুলি করে এরকম বাবার মার কাছে মানে বাড়িতে যখন পৌঁছলাম মানে আমার বাবার খুব মিষ্টি হাসি ছিল মা আর লজ্জা 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 হাসি ছিল মায়ের একটু দুজন দুজনটাকে আমাদের দিকেও হাসল মানে আমাকে দেখল মানে তুই ASCII এরকম একটা জায়গা থেকে শুরুতে আপনার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা ছিল তিন বোনের পরে আপনি এক ঠাই তো সেই জায়গা থেকে তো আলাদা রকমের একটা যত্ন পেয়েছে এইভাবে তারপরে আমরা আস্তে আস্তে দেখছি বিভিন্ন জায়গায় আমরা যখন পাকিস্তান আর্মি সারেন্ডার করবে তখন আমরা ছিলাম হচ্ছে ওই ডাক বাংলোতে আমরা ক্যাম্প করেছি প্রথমে সাতকেরা কলেজে আমরা গিয়ে ক্যাম্প করলাম ওখানে কিন্তু আমরা আমরা আর্মস নিয়ে পাহারা দিতাম বিভিন্ন জায়গায় পেট্রোলে যেতাম এরকম হতো এরপরে ডাক বাংলো বলে একটা জায়গা মানে ডিসি বাংলো আর কি যেটা বলে আর কি সাকিট হাউস যেটা এখন সমস্যা ডাক বাংলো বলতো পুরোনো আমলের লাল উইটের তৈরি সবুজ টাইপের দরজা এগুলো আমার মনে আছে এখনও তো ওইখানে ইয়ে হয়েছিল আমার মনে আছে যে যখন সারেন্ডার করছে পাকিস্তান আর্মি তখন এক ধরনের মাইন আছে ওটাকে বলে ববি ট্রাপ ওইটা মাটিতে পুঁতে আমরা একটু মানে রাউন্ডে পুঁতে দোতলা থেকে ওইটার উপরে ইয়ে করে ওইটার উপরে ইট ফেলা বলে ধাম করে শব্দ হয় মানে সেলিব্রেশনটা ওই রকম তারপরে গান লোড করে সেটা ফোটানো হলো ওই সারেন্ডারটা উদযাপন হলো পরবর্তীতে আমরা শুনেছিলাম যে খুলনাতে পুরোপুরি সারেন্ডার হয়নি তখন বিশেষ করে বিহারিরা খুব তখন অত্যাচার করছে তখন তাতে বিশ্বাস যে তখনও পাকিস্তানি ইয়ে হয়ে যাবে আর কিছু কিছু আর্মি অন্যদিকে চলে গেছে সারেন্ডার করেনি তখন আমরা একটা দল সাতক্ষীরা হয়ে নাভারণ দিয়ে যে হয়ে তখন আমরা খুলনার দিকে যশোর হয়ে তখন এই রোডটা হয়নি এই যে ডিরেক্ট টু সাতক্ষীরা তখন ওই রোড দিয়ে যেতে হতো আমার এখনও মনে আছে তখন ব্রিজ ট্রিজগুলো উড়িয়ে দিয়ে গেছে ইন্ডিয়ান আর্মির প্রচুর ট্রাক সোলজার রেডি ওরা একটা বেলি ব্রিজ মতো করেছে রাবারের মতো সেটা দিয়ে আমরা পার হয়েছিলাম আর কি ছোট্ট নদী এরপরে খুলনায় পৌঁছলাম এবং ওখানে গিয়ে আর্মস নিয়ে বিভিন্ন জায়গা থেকে একটু অপারেশনে যাওয়া যোগাযোগ করা তখন মোটামুটিভাবে আমরা যখন পৌঁছি তখন মোটামুটি ওদের পরিস্থিতি আয়ত্তর মধ্যে চলে এসছে তারপরে আবার আমরা পরের দিনই ওদের চলে এলাম ঢাকাতে আবার যেদিন বঙ্গবন্ধু এসে এলেন সেদিনও আমরা খুব সেলিব্রেট করেছিলাম দশই জানুয়ারি সেদিন ডাক বাংলোতে থেকে সেদিন যখন মানে যে মুহূর্তে বঙ্গবন্ধু মাটিতে পা দিয়েছেন তখন সবাই চিৎকার উল্লা রেডিওতে আমার মনে আছে রেডিওতে একটা ধারা বর্ণনা হচ্ছিল সে সময় তখন তো টেলিভিশনে তো সক্রিয় ছিল না বা টেলিভিশন এরকম স্প্রেড করে নাই ওইটা শোনার সঙ্গে সঙ্গে পাটিতে মাটিতে পা দিলেন উনি সিঁড়ির উপরে ওসে এরকমভাবে মাথা ঝোকালেন তাজুদ্দিন সাহেব সহ সবাইকে জড়িয়ে ধরলেন কাঁদছেন ওই বর্ণনা শুনে ওই যে মুহূর্তে প্লেন থেকে বেরিয়েছেন সেই মুহূর্তে চিৎকার উল্লাস ধনী এবং যা হয় তখন তো গান আছে কেউ কেউ ফায়ার টায়ার করল সেই সেলিব্রেশন যেন এইভাবেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে উদযাপন করি তারপরের গল্পটা শুনতে চাই তারিক আনামের জীবনের যুদ্ধের পরের সময়টাতে তারপর আমি শুনেছি আপনি দিল্লি ন্যাশনাল স্কুল অব ড্রামাতে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ওই বাহাত্তর সালে পরীক্ষা দিলাম তখনও ভাবনা যে ডাক্তার ইঞ্জিনিয়ার হব তখন তো একটা ইকোনমিক্যাল ক্রাইসিস মোটামুটি শুরু হয়েছে বাংলাদেশ ব্রিজ নাই কিছু নাই খাওয়া নাই বিধ্বস্ত দেশ নতুন করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হল যে আমার ফ্যামিলি একটা ট্র্যাজেডি আছে সেটা হচ্ছে আমার মেজ বোনের স্বামী শহীদ মহিউদ্দিন হায়দার উনি রেডিওতে চাকরি করতেন রেডিও তৎকালীন রেডিও পাকিস্তান রংপুর ওই কেন্দ্রে উনি প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন খুব সিনিয়র ইসের মধ্যে ওনাকে পাকিস্তান আমি মেরে ফেলাই সেটাও সেটাও পনেরোই আগস্ট উনিশশো একাত্তর আমার বোনের তখন দুটো ছোট বাচ্চা একটা বাচ্চা হয়েছিল ঊনসত্তরে ঊনসত্তরে যখন চাঁদতে মানুষ যাচ্ছে সেই সময় হয়েছিল ওর নাম রেখেছিল বাবা অ্যাপোলো আর এই দ্বিতীয় যে ছেলেটি ছেলেটিও হয় হচ্ছে জুনে তোর বাবার নাম রেখেছিল জয় যেহেতু ভীষণভাবে একনিষ্ঠ মানে বাংলা ভক্ত শেখ মুজিবের ভক্ত জয় বাংলার ভক্ত কবিতা লিখতেন গান লিখতেন তো কই কিছু লোকজন মিলে মানে তাকে ইচ্ছা করে বিবাদে ফেলে ওই মাইক্রোবাস করে লিফ্ট লিফ্টের গাড়ি থাকতো আর কি গেটের মধ্যে ইয়ে লুকিয়ে টুকিয়ে রেখে ওনাকে ধরে পরে পাকিস্তান আর্মি বেশ দূরে নিয়ে গিয়ে রংপুরের একটা আক্ষেতের পাশে মেরে ফেলে তেমন বোন তখন খুব কষ্টের মধ্যে বাচ্চাটা নিয়ে কিছু করতে পারেনি রংপুরে ছিল ওখান থেকে দিনাজপুরে চলে যায় আর এক আমার দুলা ভাইয়ের আর এক ভাইয়ের ওখানে এই করে একাত্তরের স্বাধীন হওয়ার পরেও চলে আসে ঢাকাতে কারণ দুটো বাচ্চা নিয়ে কী করে দেখবে তখন আমি আমার ফ্যামিলি থেকে বলা হলো যে তোমাকে তুমি যাও তো পড়াশোনার যে ঢাকা যেতে হতে পারে তখন আমি ওই বোনের সঙ্গে থাকার জন্য আমার মনে আছে যে বাহাত্তরে আমি চলে আসি একাত্তর বাসে ছিলাম এবং তিয়াত্তরের পয়লা জানুয়ারি ও একটা বাসা পেয়েছিল আজিমপুর কলোনিতে ওখানে গিয়ে ওর বাচ্চা দুইটা আমি এবং আমি মোটামুটি তখন বেশ কিছুদিন ব্যাপি সেটিং করতাম তারপর আর একটা কাজের মেয়ে এসেছিল পাবনাতে তো আমার দুলাভাইয়ের বাড়ি ছিল পাবনা পাবনা টাউনে তারপর আমি আস্তে আস্তে অন্যান্য কাজকর্ম শুরু করি কলেজে ভর্তি হলাম জেনারেল কোর্স আর কি গ্র্যাজুয়েশানে রেডিওতে একটা পার্ট টাইম জব করতাম হালকা টিকে থাকার জন্যে তখন রেডিওতে নাটক করা শুরু করলাম জীবন্তিকা তারপরে যে এই ছোটো ছোটো নাটক এরকম টেলিভিশনেও ঢোকার চেষ্টা করলাম অডিশন দিতে হবে থাকতে হবে আর অন্য নাট্যদলের সঙ্গে নাটক করা শুরু করলাম পরে নিজেরা আর একটা দল করলাম মঞ্চে অভিনয় এইভাবে মঞ্চ করতে 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 তখন একটা পর্যায়ে মনে হলো জীবনে আসলে চ্যালেঞ্জ নেওয়াটা খুব দরকার তখন চেষ্টা করেছিলাম প্রথমে পুনা ফিল্ম ইনস্টিটিউটতে

যার কাছে আমি কৃতজ্ঞ ইব্রাহিম আল কাজী ওনার নাম করেছিলেন যে উনি তৎকালীন ইনস্টিটিউশনের ডিরেক্টর একদম আমার মনে আছে যে এখন উনি বলছেন ওখানে যা করে মানুষ করে দেবে তো কেন জানি মনে হলো যে ঠিক আছে কিন্তু আমার বাড়ি থেকে প্রবল আপত্তি থিয়েটার করা নিয়ে দিল্লিতে যাবে তাই আমি ভাবলাম যে দেখি এখানে থেকেই বা কী করবো সাধারণ চাকরি সে দেখি পরে হয়তো ওখান থেকে গ্রাজুয়েশন হয়ে গেলে একটা এক্সট্রা ডিগ্রি থাকলে চাকরি বাকরি পাবো চলে গেলাম দিল্লিতে তিন বছরের কোর্স করতে এবং আমি মনে করি যে ওটা যাওয়াটাও আমার জন্য খুব একটা বড় একটা সোপান মানে এটা পৃথিবীটাকেই চিনিয়ে দেয় শুধু থিয়েটার না মানুষ হয় কি আপনি একটা এলিয়েন জায়গাতে গেলেন যেখানে আপনি আপনি আমি আর ল্যাঙ্গুয়েজ জানতাম না হিন্দি টিন্দি কিছুই জানতাম না ইংরেজি জানি বাংলা জানি সমস্ত কিছু ইংরেজিতে লিখতে হবে ওই যে ধাক্কাটা এলো যে জানতে হবে পড়তে হবে আর যে বন্ধু বান্ধব ক্লাসের মধ্যে ওরা তো খুব থিয়েটার করা ছেলে মেয়ে খুব খোলা মনের সো ওরা হচ্ছে কি কোনো রকম ক্যামোপ্লাস করে কোনো ধরনের একটা শিল রেখে কোনো কথা বলতো না এটাও কিন্তু এক ধরনের শিক্ষা যে কথাটি বলছে তোমার কিন্তু এইটা এইটা করতে হবে এটা করতে হবে তো ও কিন্তু আমাকে দেখছে আমার ভালোর জন্য বলছে কিন্তু ওর কোনো স্বার্থ নেই তো কারণ আমি তো ওখানে থাকবো না যে না ভালো করে যে আমি আমি বাংলাদেশের থাকবো চলে যাবো আর মানুষ সেসঙ্গে ইন্টারাকশন সম্পর্ক ছেলে মেয়ে একসঙ্গে নাটক মানে সহমর্মিতা কাজ করা অনেক দিন এরকম শেষ দিকে এমন হয়েছে যে কাজ করতে করতে আমি চোখে দেখছি দেখি পরে ভোর হয়ে গেছে আউটডোরে মানে আমাদের নাটক অনেক সময় খোলা জায়গায় হতো আর কি লাইট করতে হতো রাত্রেবেলা মানে নাটক রাত্রিই হতো তো লাইট করছি লাইট করছি একটু পরে গিয়ে হয় না কাছের উপরে উঠে ল্যাডার নিয়ে লাইট করছি তার বাঁধছি করতে করতে দেখি না চোখ করে দেখি দেখি লাইটেন্সিটি কম কেন পরের দিকে এরকম হয়েছে কিছু লিখতে লিখতে দিয়ে লিখছি কখন যেটা ভোর হয়ে গেছে খেলে তো এরকম হয় কি মানে ইট অ্যানাদার হারাইজন মানে একটা অন্য পৃথিবীর সামনে দাঁড় করিয়ে দেয় তো ওইটা একটা সাহস একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি করে যে না আমি জানি আমি কি করছি আমি যে জায়গাটা যতটুকু জানি আমি ততটুকু খুব পারফেক্ট জানি যে আমি জানি লাইটটা কোন জায়গাতে কিভাবে ফেললে কি হবে এইটা আমি খুব স্পষ্ট জানি মানে একদম হানড্রেড পারসেন্ট জানি কোন লাইটের কি কোয়ালিটি সেটাও জানি কেন লাইটটা দরকার সেটাও জানি আমি টেকনিক্যালি শেষ ছিলাম বেশি আমি অ্যাক্টিংয়ের থেকে পরবর্তীতে আমি স্টেজ ক্রাফ্টে কাজ করি যেহেতু হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল একটু কিন্তু আমি লাস্ট ইয়ারে শেষ অনেক সব কিছু আমি ফাইনাল ইয়ার প্রোডাকশানে অ্যাক্টিং করেছি ম্যানেজমেন্ট কাজ করেছি সেট ডিজাইন করেছি কস্টিউম করেছি দ্যাটস ওয়াই আমি ফাইনাল ইয়ার রেজাল্টে যদিও এটা তেমন কিছু না মানে আই স্টুড ফার্স্ট ইন দ্য হোল ক্লাস এবং আমি বেস্ট অলরাউন্ডার অ্যাওয়ার্ড পাই আর কি যেহেতু আমি নাটকেও করেছি মানে অভিনয়ও করেছি তারপরে ম্যানেজমেন্টও কাজ করেছি ডিজাইন করেছি সব লাইট করে সব কিছু করেছি আর কি মানে কাজ করাটাই খুব আনন্দ লাগতো তখন এরকম ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট নিয়ে আপনি বাংলাদেশে চলে এলেন এসে আসলে কাজের ক্ষেত্রে কিভাবে যোগ দিলেন বা কি হলো মানে সত্যি কথা বলতে কি তখন তো একেবারেই আমরা নতুন যারা এসেছিলেন তারাও একজন বেশ কিছুদিন কলকাতায় কাজ করেছেন উনি মারা গেছেন সৈয়দ মহিদুল ইসলাম আমাদের সিনিয়র মুনী চৌধুরীর ছেলে ছিলেন এনএসডিতে কাজ করে এসছেন উনিও অতটা সিরিয়াসলি থিয়েটারের মধ্যে না আরেকজন ছিলেন উনি মারা গেছেন এসে হোসেন আমরা এসে আমাদের কোনো জায়গা কিন্তু নাই এবং মানুষ এনএসডি ঠিক আছে কিন্তু কয়েকজন লোক খুব ওয়েলকাম করেছিলেন খুব উৎসাহ দিতেন তার মধ্যে একজন ছিলেন আহ নিয়প্রয়াত আলী জাকির সাহেব পরবর্তীতে আবদুল্লাহ মামুন সাহেবের সঙ্গে আছে আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করি মহামিত সাহেবদের একটা নাট্যচক্রে একটা ইনস্টিটিউশন ছিল নাট্য শিক্ষাঙ্গন তারপরে কি আপনি ওথেলো নাটকের সুযোগটা পান এটা ওই কাজ করতে করতে পরবর্তীতে মামুন ভাই একদিন আমাকে বলেন যে আমরা তো নাটক করছি একটা এটা তো আমরা খুব বেশি জানি না আমরা তো একদম কন্টেম্পোরারি নাটক করি আমার লেখা টেখা কিন্তু আমরা এখন অথেলো করব তো তুমি যদি অনুগ্রহ না কাজ করো আমাদের সাথে এসে কাজ করো তো ওনার মতো মানুষ যিনি টেলিভিশনের প্রোডিউসার একাধারে খুব বিনয়ের সঙ্গে আমার সঙ্গে এই কথাটা বললেন না সো যেটা হলো সেটা হচ্ছে যে এবং আমাকে টেলিভিশন নাটকের ব্যাপার আমি কিন্তু এর আগে কিন্তু আমি থিয়েটারে গেলাম তো তার আগে অডিশনে পাস করে গিয়েছে একদম প্রপার বিটিভিতে অডিশন দিয়ে পাস করা একদম চিঠি পাওয়া তারপরে সে বললেন যে তুমি তো অডিশন পাস করেছ আর তুমি কি নাটক করেছো আমি তখন দুইটা নাটক করেছো অন্যরকম আর কি একটা নাসিদ্দিন বাচ্চুর একটা ক্ষমহারণ আর একটা নাটক এবং দুই তিনটা নাটক করেছি আমি তোমার নাটকের ইয়ে করবো আমি বললাম না আমার দরকার নেই মানে কোনো অসুবিধা নেই না না তখন টিভি গাইড ছাপা হতো টিভি গাইডের অন্য নাম আছে কিন্তু তুমি তোমার নাটক আমি করবা তো উনি তখন আস্তে আস্তে আমি থিয়েটারের মধ্যে আমি যোগ দিলাম ওনার অথেলো করলেন তাও আমাকে মূলত টেকনিক্যাল কাজের জন্য গিয়েছিলেন আর কি পরবর্তীতে ওই হবে কি হবে না এরকম জায়গা থেকে একজন সে বললেন নতুন নিয়ে ট্রাই করেন না তো মামুন ভাই এটা এই বিষয়ে কিন্তু খুব সাংঘাতিক উদার ছিলেন যে কেন না দেখি না এই তখন অডিশন মতো মানে পড়ো দেখি দেখে 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 তারপর এক রাত্রে একদিন কাস্ট অ্যানাউন্স করলেন যে আমি তাও কি প্রথম দিকে ওই একটা সিনে একটা সোলজারের পার্ট বুঝলো ওইটা লম্বা টম্বা আছে সোলজারের পার্ট করবে আর কস্টিউম ফস্টিউম বা অন্যান্য যা যা করার সাইট এগুলো করবো তারপরে একাত্তর সালেও আপনাকে মেজরের পার্টটা দিত মেয়েটা আছে এটা আমি যখন এনএসসি পড়তাম তখন আমার টিচার ইব্রাহিম আল কাজিও আমাকে সোলজারের পার্ট দিচ্ছিল আমরা একটা ফ্রেঞ্চ নাটক করেছিলাম তখন ওই জায়গায় আমরা বেশ যারা অনেক পরে বড় হয়েছে যেমন অনুপম খের ও তখন আমরা এক বছর সিনিয়র ও সোলজারের পাঠ করতো আমিও সোলজারের পাঠ করছি এরকম হয়েছে জিপি নামদেব বলে একজন ছিলেন অনিতা কানওয়ার ছিলেন নাসিরুদ্দিন শাহ ওমপুরি এরা অনেক সিনিয়র তবে এরা আসতেন প্রায় আমাদের ইয়ে হতেন রাজবাবুও ছিলেন এরা সব পরবর্তীতে বোম্বে গিয়ে অনেক কাজটাজ করেছেন আর কি সো এই যে ইন্টারাকশনটা এটা খুব বড় একটা জায়গা খুব খোলাখুলি কথাবার্তা বিভিন্ন বিষয়ে আমরা বলতে নাসির ভাই ওম ভাই এগুলি এভাবেই কাজ করেছি আর কি আর অনুভবকের সঙ্গে বেশ সক্ষতা ছিল বেশ বন্ধুত্ব ছিল আর কি ভাজনাম এরকম লেভেলে যাই হোক তো এইভাবেই মানে সোলজারের পাটটা মোটামুটি আমার নির্ধারিত ছিল আর কি এই করতে করতে ওথেলেও কিন্তু সোলজার ওথেলে কিন্তু যে অফ জেনারেল সেই অর্থে মানে সে সেনাপতি তখন উনি আমাকে এই পাটটা দিলেন আমি তো মোটামুটি খুব চিন্তা পড়ে গেছিলাম যে আমি কি করে কি করবো আরেকটা কথা ছিল যে থেকে আসার পরপরই কিন্তু আমি ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেছিলাম আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম প্রায় দশ পনেরো দিন আমাকে থাকতে হয়েছিল একদম ভিতরে এখানে লাংসে পানি টানি জমে গেছিল আর কি ওই যে শেষের দিকে তো প্রচন্ড পরিশ্রম করতে হতো মানে অনিয়ম হতো প্রচন্ড মানে কাজের কাজের ক্ষেত্রে অনিয়ম মানে এমন কোন না যে আমি খুব শৃঙ্খলা আচরণ করতাম সেটা না এই জীবনটাই তো এমন হ্যাঁ এইটা করতে করতে পরবর্তীতে কিন্তু একটা জায়গাতে গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা মোটামুটি সুস্থ হয়ে যাই তখন উনি এই 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 আমি প্রথম প্রথম দিকে ডাজরিমোনা করতে তারানা হালিম পরেও চলে গেল ফেরদে মজুমদার করতেন তো উত্থিত মোটামুটি প্রথম দিকে খুব নার্ভাস ছিলাম অটাশো চলবে কী হবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাহলে খুব পছন্দ করলো মানুষ কারণ শেক্সপিয়ারের ভালো জিনিস হচ্ছে বেসিক নাটকটা তো এত ইন্টারেস্টিংলি মানে গঠন কাঠামো এটা এটার যে ভাষা বিশাল অনুবাদ হচ্ছে মনির চৌধুরী এবং কবি চৌধুরীর দুইজনে মনির চৌধুরী অর্ধেক করেছিলেন তর্দিন একাত্তরে মারা যান শহীদ হন আর কি শহীদ বুদ্ধিজীবী এরপরে কবির চৌধুরী শেষ করেন নাটকটি তো সেটি আমাদের মোটামুটি ভাবে বেশ বৌদ্ধ দর্শক আমার এখনো মনে আছে সংশালক থেকে শুরু করে ওনারা সবাই প্রশংসা করলেন ভুল দেখিয়ে দিলেন এরপরে আস্তে 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 কাজ করা শুরু করলাম তখন আমি থিয়েটারে বেশ সক্রিয় হলাম আর কি আপনার এই কর্মময় জীবনের গল্প আমরা শুনছিলাম আর শুনতে শুনতে মঞ্চ নাটক পর্যন্ত শুনেছি টেলিভিশন নাটক শুরুর গল্পটা শুনতে চাই আশি সালের দিকে আশি সালের দিকেই আমি আমি প্রথম সিনেমা করার শুরু করি টেলিভিশনে কিন্তু পরে থিয়েটারেও পরে গেছি আমি আমার ইচ্ছা ছিল আমি ফিল্ম অ্যাক্টিংকে ক্যারিয়ার হিসেবে নেব কেননা অভিনয় করতে গেলে ওই টেলিভিশনের তিন মাসে একটা দুইটা নাটক করে আসলে পোষানো মুশকিল ভেবেছিলাম যে অভিনয় করবো আর মঞ্চ তো কোনো পয়সা নেই একেবারে থেকে করা আমি তখন প্রথম অভিনয় করি আসলে পালা যেখানে আমার নায়িকা ছিলেন আর সুচরিতা ছিলেন দুজন ছিলেন এটাতে ইসলাম আসাদ এবং সুবর্ণা মোস্তফা ছিলেন এই রকম একটি জায়গাতে শুরু হয় আমার এরপরে আমি ঘুড্ডি বলে একটা ছবি আছে সৈয়দ সালাহিনাকে আসাদ সুবর্ণা ওখানে আর একটা ক্যারেক্টার আছে আমার ওখানেও কাজ করি তখন ওটাতে হ্যাপি আকান্ত আবার এলো হ্যাঁ ওই যে ওইটা ওই গানটা আমরা এখন মনে আছে ওখানে কিন্তু আমরা ওই নাফ নদীর তীরে বসে ঠিক নামে হয়েছিল ওখানে বসে গানটা শুটিং হয় তারপরে করি সুরুজ মিয়া কাজল আরিফিন উনি প্রয়াত হয়েছেন এই ছবি দিয়ে কিন্তু শুরু ছবিটা করার ইচ্ছে ছিল আসলে পরবর্তীতে মনে হলো যে আমি আসলে কমার্শিয়াল সিনেমা যে ট্রেন্ডে আমার তখন টাড়ি একদম বড় এবং আমার মনে হতো দাড়ি কাটলে কথা ভালো লাগবে না এই জন্য দাঁড়িয়ে কাটা হয়নি আমার নর্মা দাঁড়িতে ভালো লাগে দাড়ি ভালো তো এই করতে করতে মনে হতো যে যেসব নায়ক তখন ফারুক সাহেব করতেন আলমগীর ভাই তারপরে রাজার সাহেব তো ছিলেনই কারো দাঁড়ি নেই এবং হিরো মানেই হচ্ছে ক্লিন শেপ তখন আমি বুঝলাম যে আমার তার হিরো টিরো হওয়া হবে না আস্তে আস্তে তখন টেলিভিশন নাটকের ওখানেই শুরু করলাম আর বিভিন্ন ধরনের কাজকর্ম করতাম ফ্রিলান্সিং করতাম আর কি রেডিও নাটক করতাম একটা অ্যাডভার্টাইজিং কোম্পানির কিছু সিরিয়াল ছিল এরকম রেডিওতে হতো সেগুলো করতাম এবং থিয়েটারটা খুব সিরিয়াসলি করতাম তারপরে এর আগে প্রথম নাটক করেছিলাম নাসিদ্দিন বাচ্চুর এবং সেলিম আল দিনের রূপান্তর আন্দাম শেখাবর একটা নাটক নাম ছিল প্রজাপতি আমি আসাদার খুব সম্ভব ঋণী রেজা ছিল এটাতে তারপরে বৃত্তের বাইরে বলে দুটো নাটক করি সরস নাটক করি এরকম অনেকগুলো চাংকেই কাজ করেছি পরবর্তীতে ওই মুসা আহমেদের প্রযোজনায় পার্লিশ অন্য রকমের অন্যরকম রকম মানে প্রথম ধারাবাহিক শুরু হয় সকাল সন্ধ্যা তারপরে কিন্তু মাটির খোলে তখন ফোর্ট নাইটলি হতো মানে এক মঙ্গলবার সকাল সন্ধ্যা পরের মঙ্গলবার মাটির খোলে তারপরে মঙ্গলবার সকাল সন্ধ্যা তারপরে মঙ্গলবার মাটির খোলে এইভাবেই হতো সাধারণ লোক যা একটু গ্রামে ট্রামে তখন যাওয়া শুরু করে চলে তারা খুব পছন্দ করত এই নাটকটি সো এইটা প্রথম সিরিয়াল বলতে গেলে আর যেহেতু অন্যান্য কাজ করতাম আস্তে আস্তে বিভিন্নভাবে বাঁচার চেষ্টা পরবর্তীতে নিজের জীবন জীবিকার জন্যে আমি একটা বিজ্ঞাপন প্রতিষ্ঠান নিজের মতো করেই করার চেষ্টা করি আর কি সেই বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কিছুই জানি সবাই করছে আমার সিনিয়ররা বিশেষ করে আলি জাগা সাহেব করতেন নূর ভাই করতেন রামেন্দ্রদা করতেন আরও অনেকে ছিলেন পিযুষ দ্বারা করতেন আফজাল কাজ করছে এই দেখে মনে হলো যে এটাকে আমার রুটি রুজির জন্য থিয়েটার তো করবে কিন্তু রুটি রুজির জন্য কিছু এটা করতে হবে তখন ওই বিজ্ঞাপন প্রতিষ্ঠান করবে কিন্তু ওই ছোট ছোটো খাটো ক্লায়েন্ট নিয়ে প্রিন্টিংয়ের কাজ করে তাদের প্রেস লে আউট কোনো রেডিওর কাজ এই করেই সারভাইভ করার চেষ্টা পরবর্তীতে যেটা আমার কে একটু মানে মাটি দিয়েছে জায়গা দিয়েছে সেটি হলো আমি বিজ্ঞাপন চিত্র বানানো শুরু করলাম এইটা আস্তে আস্তে দেখলাম এটা আমার আমার ট্রেড এইটা মানে আমি যেহেতু অভিনয়ের লোক আমি ফিল্ম আমি ইনস্টিটিউটে ফিল্মের উপরে ট্রেনিং নিয়েছি ফিল্মের ওরিয়েন্টেশন কোর্স করেছি মোটামুটি জানি বুঝে গেছি কীভাবে কী হতে পারে প্রক্রিয়াটা কী তো তখন ওই কাজের মধ্যে ঢুকে ওইটা বেশ আস্তে 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 আমার অনেক কাজ পেতে শুরু করলাম এবং আল্লাহ রহমত একটা জায়গাতে গিয়ে মোটামুটি স্থিত হলাম শ্রদ্ধা হুমায়ুন প্রথম দিককার বেশ কিছু নাটকে আপনাকে আমরা দেখেছি এবং কোথাও কেউ নেই এই নাটকে অভিনয় সময় আমরা শুনেছি যে সেখানে তার সঙ্গে আপনার অভিমান হয়েছিল বা এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল পরবর্তীতে আবার আমরা আপনাকে ঘেটুপুত্র কমলাতে দেখেছি কিন্তু একটু ওনার সাথে আপনার সম্পর্কে রিকুয়েশনটা দুটো তিনটে নাটক করেছিলাম হুমায়ুনের সঙ্গে প্রথমটা ছিল দিনের শেষে দ্বিতীয়টা ছিল খুব সম্ভবত পুরোনো পালা আর ছিল এশনিপমনের ঈদের নাটক তখন মানে ঈদে হুমায়ুন যুগ শুরু হয়েছে বা অন্যান্য জায়গাতে পরবর্তীতে উনি যখন ওই এই দিন রাত্রি কান তখন আমি অন্য সিরিয়ালের মধ্যে কাজ করছি আবার বহু ব্রিজ যখন করেন তখন আমরা অন্য আবার অন্য একটা সিরিয়ালে কাজ করি আর সো যার ফলে হুমায়ুন আহমেদের সংজ্ঞান হয়নি কিন্তু এটা জাস্ট মানে কি এটা খুব মানে এমন না যে আমার সঙ্গে আর পাকা কোনো কথা হয়েছে সেরকম কিছু না কোথাও কেউ নেই নিতেও মানে উনিও প্রায় মোজাম্মেল সাহেব উনি খুব ভালো সম্পর্ক ছিল হুমায়ুন ভাই আমাকে বলে আপনি নাটকে কাজ করত ওনাকে দিয়ে খবর পাঠিয়েছিলেন যে আপনাকে খুঁজছে তা আমি যোগাযোগ না করে কী কোন কোথাও কেউ নেই বলেন উপন্যাসটা আছে মানে বড় একটা বই আছে তো ওইটা পাঠিয়ে দিলেন ওইটা আমি পড়লাম কিন্তু ইতিমধ্যে যে উনি আমাকে উনি একবার আমি জিজ্ঞেস করেছিলাম আমি কোনটা যেন তৈরি হবো বলে আমি এখনও কিছু ঠিক করিনি একদম মানে আমার এখনও কানে ভাসে আমি এখন ঠিক করিনি তবে আপনাকে বাকের ভাবছি ন্যাচারালি আমি মনে করি নূর আমার থেকে অনেক বড় অভিনেতা এবং উনি করাতে আরও বেশি ভালো হয়েছে আমার থেকে ভালো হয়েছে এটা একদম মানে বিনয় না আমি বিশ্বাসই করি কিন্তু আমাকে বলেছিলেন উনি পরবর্তীতে দেখলাম যে যখন আমি ওই দিন কী যেন কাজ উনি আবার নাটকটা পড়তেন সবার সামনে প্রথম দিকে ওখানে গিয়ে বসে আমাকে আমি বললাম যে আমার একটু যেতে হবে তখন জানি কোথায় জামালপুরা টাঙ্গাইলে কোনো একটা কাদের একটা অনুষ্ঠান ছিল ওখানে ডেকে ছিল আর কি না ওদিকে ওসব পরে অনেক পাবেন আপনি বিয়ে করেন আপনি আসেন আমি নাটকটা পড়বাস পড়ে পড়তে পড়তে আমার উনি বর্ণনা শুনে মনে হলো যে এটা তো উনি আমাকে ভাবছেন না ভাই পরে কাজটা অ্যানাউন্স করলেন তখন নূর ভাইয়ের আমি বললাম এবং আমার মনে হয় একদিক দিয়ে খুব ভালো হয়েছে আমাকে আর একটা কাজ করেছিলেন কিন্তু তখন ওই যে এক ধরনের অভিমান কাজ করছে মামুন বলে একটা ক্যারেক্টার ছিল আমাকে কাজ করেন কিন্তু আমি ওনার খুব অভিমান এবং খুব ক্ষুব্ধ বললাম যে আমি এটাতে কাজ করবো না রোমাইন আবার এসব দিক দিয়ে খুব মানে ভয়ঙ্কর রকমের একটু তার ইয়ে লাগতো যে আমার কাজ করবে না এই একটা ছেদ পড়ে যায় আগে তিনটা চারটা নাটক করেছি আমি এবং সেগুলো ভালো ছিল বেশ পপুলার কিন্তু ওটার হলো না মানে ওনার সঙ্গে আমার সম্পর্কে দিন পরে গিয়ে আমাকে ফোন করে বললেন যে আমি এই হুমায়ুন আহমেদ আমি একটা ছবি করব ভাবছি আপনাকে ভাবছি আপনি একটু দেখা করেন তাই কথা বলতে বললাম তারপর বললাম এই স্ক্রিপ্টটা পড়বো না এই এটা ছিল যে স্ক্রিপ্টটা পড়তেন সবার সামনে বোঝাতেন যে এরকম এরকম কী করতে পারে কি করতে পারে না এরকম এবং আমার এখন স্পষ্ট মনে আছে যে আপনার সঙ্গে আমার অনেক কাজ টাজ করা হয়নি এবং আমার আমি দেখেছি কম যদিও আপনার অভিনেতা আমার মনে হয় আপনি ভালো করেন না এইরকম বলেছে তারপরে কিন্তু বলছে শাওন তখন ছিল শাওন তারপরে জুয়েলবেলা একজন ছিল ওরা সবাই বলছে আপনাকে এই চরিত্রে খুব ভালো মানাবে আপনি করেন আমি চাই আপনি করেন উনি খুব খোলামেলা মানুষ ছিল কিন্তু অদ্ভুত হচ্ছে যে উনি একটা পর্যায়ে ভাবলো যে এরকম বড় একটা ছবিতে এরকম ক্যারেক্টার করবে উনি কেমন করে না করে কারণ আরেকজনকে নিয়েছিল সে খুব রুবি ছিল তাকে এক ক্যামেরাম্যান এবং আর একজন আর্টিস্ট তাকে নিয়ে ছবি করার কথা ছিল এত বড়ো ঝুঁকি নেবো একটু দেখি বলে একটা নাটক করলেন তখন ওই ঈদের সময় তখন তো বিভিন্ন চ্যানেল হয়ে গেছে চ্যানেল আয়ের একটা নাটক তো ওইটাতে কাস্ট করলেন বলেননি কিন্তু আমাকে পরে বলেছে যে আপনার কেন জানেন হ্যাঁ যে অমুক 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 এই করেছে আমার মনে হলো যে আপনাকে নিয়ে কাজ করব দেখে নেওয়া ভালো ছবিতে তো ফিল্মের উপর কাজ তো ইয়ে ফিল্মে আর কি মানে এমন না যে ভিডিও ফর্মেট ফিল্ম তখন রোল করা মানেই চলে যাওয়া টাকা অনেক এবং ওনার মহত্ত হচ্ছে এটাই যে ওইটা কাজ করে আমি তো অভিনয় করে গেছি যখন আমার একসঙ্গে নাটক দেখার জন্য ডাকলেন আমাকে এবং আমাকে বললেন ভাই আপনার কাছে একটা আমার দুঃখ প্রকাশ করা আছে আমি আসলে আপনার সঙ্গে কাজ নিই কিন্তু আপনি খুব ভালো অভিনয় করেন এবং আমার আফসোস হচ্ছে এখন যে আপনার সঙ্গে এর আগে কেন কাজ করা হয়নি এইরকম আর কি তারপরে এটুকু উত্তর কামলা করলাম ওনার সঙ্গে

উনিশশো নব্বই সালে যেখানে আমরা অডিশন করে ইন্টারভিউ নিয়ে ওয়ার্কশপ করে জাহিদ হাসান পরবর্তী মোশারফ করিম ইকবাল বাবু চৌধুরী আমরা সবাই মিলি কলটা করি এবং একটা বা একটা ভালো নাটক বিচ্ছু করলাম প্রথমে তুগলক করলাম দুটো জিপসিয়ান নাটক অনুবাদ করলাম মানে রূপান্তর করলাম আর্থামিলার ক্রুসেবল করলাম এইভাবেই চলেছে দীর্ঘদিন সেই নাট্যকন্ধ দল থেকে এখন কাজ হচ্ছে আমি এখন একটু যেহেতু

অ্যাপ্রোচগুলো ডিফারেন্ট হয়ে যায় পুরোটা আমি এখনও যে কাজটা করি সেই কাজটা অন করে করি মানে মনে হয় আমার নিজের টিভি নাটক হলেও তাই ফিল্ম হলেও যতটুকু জায়গা থাক না কেন কোনো অসুবিধা নেই একটা বললাম আগের সে ফিলোসফিক্যাল জায়গা থাকে একটা যে কাজটা যেন করছি সমাজ মানুষ মানে শিল্পের কাজ হচ্ছে কিন্তু উন্নত জীবন মানুষের জন্য ভালো থাকে এটা হচ্ছে মূল কথা তো ওইটা খুব এখনও কাজ করে মানে ভিতরে ভিতরে যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো যদি আমাকে পুরোপুরি মঞ্চে আত্মনিয়োগ করতে বলে আমি সবচেয়ে খুশি হব কারণ মঞ্চের কাজটা একেবারেই ভীষণভাবে মানে অনুপ্রাণিত করে ফেলে মানুষকে ওটা ওটা একেবারেই বোধ ভিতরে ঢুকে আছে তো মজার ভিতরে ওই জন্য ওটা যায় না কিন্তু আমি প্রত্যেকটা কাজ এনজয় করি মাধ্যমটা আপনার কাছে মুখ্য নয় তবে মঞ্চনাটকের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে আমরা অন্যান্য দেশে এই প্র্যাকটিসটা দেখি যে সিনিয়র আর্টিস্ট যারা আছে তাদেরকে কেন্দ্র করে চরিত্র ভাবা হচ্ছে আমাদের দেশে যে প্র্যাকটিসটা দেখা যায় সাধারণত সিনিয়র আর্টিস্টদেরকে ওই বাবা মার ক্যাটাগরিতেই ফেলে দেওয়া হয় এবং আমি ভুল না করলে আপনি সম্ভবত অভিমান বাক্ষেপের জায়গা থেকেও সময় বলেছেন যে আমাকে তো জাতীয় বাবা বানিয়ে দেওয়া হয়েছে তো আপনার সমসাময়িক যারা আছেন যেটা কি কোনো হতাশার কারণ অভিনয় শিল্পী হিসেবে যদি ঠিক এইভাবেই দেখি হতাশার কারণ কিন্তু একটু বাস্তব পরিস্থিতি যদি দেখি আমি সেটা হলো যে আমাদের এখানে সিনেমাটা কিন্তু এরকম জায়গাতে নাই এখন এটা সত্যি কথা সিনেমায় প্রচুর লগ্নি হয় এই লগ্নিটা মোটামুটি উঠে আসতে পারলেই হবে সেটা এখন আস্তে আস্তে ব্রেক হচ্ছে টিভি রাইট যাচ্ছে ওটিটিতে যাচ্ছে আস্তে আস্তে অন্যভাবে হচ্ছে কিন্তু আমার কন্টেম্পোরারি অনেকের জায়গা থেকে আমি ভালো আছি যেমন আমি দুল আদিকের পেয়ার সুবাস করলাম সেখানে বয়স্ক ক্যারেক্টার কিন্তু খুব সেন্ট্রাল ক্যারেক্টার অনন্য মামুনের আবার বসন্ত করেছি সেখানেও সুযোগ আছে এরকম অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে কাজ করতে পেরেছি কিন্তু আমি তো ব্যাপারটা হয় কি এখানে একটা বাজার নির্ভরতা আছে লগ্নি হলে সেটা ফিরে আসার ব্যাপার থাকে অনেকেই চায় যে হিরো হিরোইন করবে কিন্তু কোডান কোট যে বিকল্প সিনেমাটা তৈরি হওয়া খুব জরুরি দরকার আমার আমি আসলে ভালো সিনেমা এবং খারাপ সিনেমায় বুঝি আমি কোনটি বাণিজ্যিক কোনটি অবাণিজ্যিক কোনটি আর্ট ফিল্ম কোনটা কি এরকম নয় যেভাবেই হোক না কেন যে কোনো চলচ্চিত্রে কিন্তু মূল ভাষা থাকে যে দুষ্টের দমন সৃষ্টের পালন মানে খারাপ কিছু ধ্বংস হোক ওই দুষ্ট লোক যে লোকটি হিরোকে মারছে অন্যান্য বদকাজ করে বেড়াচ্ছে তার শেষ পরিণতি যে খারাপভাবে এটা দেখার জন্য কিন্তু দর্শক বসে থাকে লাস্ট রিলে গিয়ে তার উপরে হিরো মার দেয় এ সমস্ত হোক সে যে অন্যায় করেছে অন্যায়ের প্রতিবাদ হয় অত বাস্তব জীবনে এগুলো ঘটে না বলেই মানুষ ছবিতে খুব বেশি ইন্টারেস্টেড হয়ে যেন দেখতে এটাও হতে পারে তো বাইরের সঙ্গে যদি কম্পেয়ার করি হ্যাঁ একেবারেই মানে খুব খুবই পয়েন্ট ওয়ান পারসেন্ট হচ্ছে তো আমার মনে হয় যদি কোনো এরকম অন্য নির্মাতা যদি একটু অন্যরকম ভাবেন যে আর একটু গল্পগুলো বলি না অন্যরকম হয়তো পুঁজি কম একটু আগে থেকেই যেমন আমার মনে হয় এখন যদি চলচ্চিত্র যারা করেন তারা যদি একটু প্রি প্রোডাকশনটা একটু ঠিকঠাক করেন লো বাজেট হোক কম সময়ের মধ্যেই ছবি সম্পূর্ণ হয়ে যায় বসে দেখি অনেক পৃথিবীর অনেক ক্লাসিক ফিল্ম আছে যেগুলো এইভাবেই হয়েছে খুব কষ্টের মধ্যে হয়েছে সে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি বলি বা আরও অন্যান্য অনেক সিনেমার কথা বন্ধ হয়ে গেছে কষ্টে আবার পয়সা জোগাড় করেছে আবার ইয়ে করেছে কিন্তু ক্লাসিক হয়ে আছে আমরা সবাই এখনও দেখি সেখান থেকে আমরা পাঠ নেই আর আমাদের এখানে অ্যাপারেন্টলি হচ্ছে কি একটু চলচ্চিত্রের ক্ষেত্রে তরুণরাই কিন্তু আমাদের দর্শক এবং একটু আমাদের সোসাইটি একটু ইয়থ ড্রাইভেন নির্ভর সোসাইটি হয়ে গেছে সুতরাং তাদেরকে বাদ দিয়ে তো হবে না তারা দেখে সিনেমা হলে যায় আমরা আপনার একেবারে কর্মমুখর জীবনটা শুনলাম এই তারিকানম খানের গল্পটা কিন্তু খুব বেশি আজকে উঠে আসেনি আমি আপনার কাছে শুনতে চাই যে আমি শুনেছি এরকম একটা গল্প যে নিমা রহমান আপনাকে 28 পেজের একটা চিঠি লিখেছিল সেই চিঠি পড়তে পড়তে আপনি রিকশায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনাকে জানুয়ার চিঠি না লেখা হয় আমরা আমরা করি নিমা করতে এই নাগরিক থিয়েটার নাগরিকটা যত প্রয়োজন হয়েছিল ম্যাকবেথ ব্রিটিশ কাউন্সিলর ব্রিটিশ ডিরেক্টর ওখানেই পরিচয় পরিচয় থেকে ভালো লাগে কাছে আসেই এইরকমই গল্প খুব সাধারণ নিচ্ছে অর্থে কিন্তু খুব ধনী পরিবারের আমি তো একেবারেই তখন নিজে জাস্ট চেষ্টা করছি কিছু কারবার আজিমপুর কলোনিতে থাকি পরবর্তীতে মনে হলো যে একসঙ্গে নিজের জীবন কাটানো কেন না হয়তো তো এখন মনে হয় না হলে বলে ভালো হতো ছোট ছোটো মিশ খায় না যেমন তেলের সঙ্গে পানি অন্য কথা না জানিলেও সেই কথাটা জানি এরকম হয় এরকম হয় হতেই পারে আমার একটা আছে পৃষ্ঠায় লেখা ছিল খুব করে লেখে ছোটো ছোটো করে না আর ইংলিশ বাংলা মিলিয়ে লেখে এবং হার্ডলি বোধ হয় দশ এগারো লাইনে একটা পাতা কমপ্লিট আর কি ও লিখতে থাকে বিভিন্ন মধ্যে ও এখনও তাই যদি লেখে এক পাতায় কিছু লেখা হবে না আর নিমার এমনিতেই আমি খুব ভক্ত ছিলাম ও তো টেলিভিশনে যখন দেখতাম ছোটোবেলা থেকে টেলিভিশন করে তখন ওর আবৃত্তির প্রচণ্ড ভক্ত ছিলাম আমি দেখতাম ওর আমি ছোটদের অনুষ্ঠান দেখতাম কিন্তু নিমার কারণেই এটাও ঠিক ওর বা মামা মোস্তফা মনোয়ার ওরা খুব কালচারাল ফ্যামিলির মামার কাছ থেকে আবৃত্তি শিখেছে খুব ভালো আবৃত্তি করতে পারে উচ্চারণ খুব ভালো চমৎকার স্বরক্ষেপণ সেসব মিলিয়ে একটা বড় জায়গা ছিল কিন্তু ওই যে আমি যেমন খুব মানে কর্মমুখী একটা জায়গা নিমার আবার একটু আল্লাহ দিয়ে করলে করলাম করলাম না এরকম একটা ব্যাপার আছে এই সম্পর্কটাতে কার কন্ট্রিবিউশন বেশি এভাবে মেপে আসলে সম্পর্ক হয় না আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি কিন্তু অনেকবার হয়েছে রাগ করে দূরে চলে যাওয়া হয়েছে কিন্তু একটা চিন্তা চেতনার যদি মিল থাকে বিশেষ করে কালচারালি সেই রুচির জায়গা কিন্তু আমাদের ভীষণ স্ট্রং আমার ছেলের আপব্রিঙিং কিভাবে হবে সেটাও কিন্তু আমরা মোটামুটি এক ভালো স্কুলে পড়ানো ও পরীক্ষা দেবে কিন্তু আমি এক ধরনের স্বাধীনতায় বিশ্বাসী নি আবার না ওর এইটা করতে হবে সেটা করতে হবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার মেনেও নেয় সেই হিসেবে সো কন্ট্রিবিউট আবার একটু নিজের নিজের সংসারটা একটু আমার মতো করে সংসার চালাবো আমি তো সেখানটা আমি মেনে ঠিক আছে আমার আমি আমি যা চাই মোটামুটি সেটা ঠিকঠাক হলেই হলো আমার তো খুব বেশি চাহিদা নেই ওইটা না হলে হবে না এটা ঠিক করতে হবে কেন আমার কাপড় ঠিক নাই আমি যখন নাই তখন কেউ যদি গিয়ে থাকে আমি নিজে করে নিচ্ছি আমি থিয়েটারে তাই করেছি কিন্তু আমি আমার কাপড় ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি কিন্তু কাপড় স্ত্রী করে ঝুলিয়ে শুধু আমার একা কাপড় না আমার অন্যান্য যারা আছে সবার কাপড় স্ত্রী করে ঝুলিয়ে রেখেছে এগুলো কাজ আমার এইভাবেই কাজ করেছি আমার কোনো কাজ আমার কাছে মনে হয় না যে ছোট খানের একটু গল্প শুনতে চাই সে এখন কি করছে আমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ আমরা যতটা না বাপ ছেলের যে ধরনের একটা থাকে না টিপি তার থেকে অনেক বেশি বন্ধু ও আমার ছোটোবেলা দেখি আমার কাছাকাছি মানুষ হুম অদ্ভুত রকমের একটা জায়গা থাকে সব সময়। এখনো আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারি ওপেনলি কথা বলতে পারি তর্ক করতে পারি সব কিছু ওকে আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি অভিনয় করি নাটক করি ওকে করতেই হবে এমন কোনো মাথা ধরা দিব্যির কিছু নাই ভালো স্কুলে পড়ানো ভালো ইউনিভার্সিটিতে পড়ানো এ লেভেল ও লেভেল করেছে তারপর নিজের মতো করে নর্থ সাউথে পড়েছে বিবিএ করেছে কিন্তু ওর আস্তে 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 ঝোঁক গেল ফিল্ম মেকিংয়ের উপরে প্রচুর ছবি দেখা শুরু করলো তো ফিল্ম মেকিংয়ের জন্য পরবর্তীতে বললো যে আমার খুব ইচ্ছা তো আমি চেয়েছিলাম তুমি মাস্টার্সটা এই বিজনেসের উপরেই করে করো তার সঙ্গে ফিল্মের কোর্সটা করবে না আমি ফিল্মের উপরেই মাস্টার্স করতে চাই তো পরে লন্ডন ফিল্ম স্কুল থেকে মানে ফিল্মের মাস্টার্স করে এসে ডিরেকশানে তো ওর নিজের মতো করেই লাইফ কোনো প্রেশার নাই ওইরকম যে এটা হতেই হবে এটা করতেই হবে খুব খেতে পছন্দ করে ভীষণ ফুরি যেটা বলে আর কি ওর বউ বিয়ে হয়েছে ওর বউও নাচের তো ওরা দুজনেই আবার খাওয়া দাওয়ার ব্যাপারে খুব মন করছে একটু ওই অর্ডার দিয়ে আনিয়ে নিজেরাই খাচ্ছে না এখন রেখে দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা থেকেই ডিল করি আমার একটা পর্যায়ে দরকার ছিল ভালো এডুকেশন ভালো জায়গাতে ইয়ে করো সেটা মনে করতে পেরেছি বাকিটা তো ওর লাইফটা ওই সিলেক্ট করতে হবে নো কমপ্লেন এটাই সবচেয়ে বড় কথা আচ্ছা তারিক খানম খান কি পরজন্মে বিশ্বাস করে যদি করে তাহলে সে পরজন্মে কি হতে চান পরজন্মে তো বিশ্বাস করি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিশ্বাস করি না পরজন্মের বলে আমি মনে করি মানুষ খুব একক ওই এই যে পৃথিবীর সাতশো কোটি মানুষ যদি থাকে সাতশো কোটি মানুষ খুব একক বলে আমার মনে হয় এটা থিয়েটার ট্রেনিংয়ের ক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে আমরা মনে করি রিক্সালা মানে হচ্ছে একটা গেঞ্জি ঘাড়ে গামছা না নট দ্যাট সেই রিক্সালা আমি যে রিক্সালা ক্যারেক্টার করছি ওই রিক্সালা ওইটা করবে আসলে প্রচুর রিক্সা চালক আছেন যারা জিন্সের প্যান্ট পরেন ভালো টি শার্ট গায়ে দিয়ে রুমাল লাগিয়ে রিক্সা দিয়ে গান গায়ে দিয়ে চলে যায় সে অদ্ভুত ক্যারেক্টার ঢাকা শহরে পাওয়া যাবে খেয়াল করলেই পাওয়া যায় হ্যাঁ খেয়াল করলেই পাওয়া যাবে সো রিক্সালা মানে হচ্ছে নিপীড়িত এই কনসেপ্টে বিশ্বাস করি না মানুষ আসলে তার কল্পনার সমান সে কল্পনা যদি সে আকাশ ছুঁতে পারে সে আকাশের সমান সে এইটুকুই কোনো রিগ্রেট নেই আমি আমার মানব জন্মটা তখন মনে করব যে আমি যদি কাউকে স্পর্শ করতে পেরে থাকি আমার কাজ দ্বারা আমি যদি সমাজের বিন্দু মাত্র উপকার করতে পেরে থাকি কোনো মানুষকে আলোকিত করতে পেরে থাকি দেশের জন্যে যদি সামান্যতম অবদান রাখতে পেরে থাকি সত্যাতেই সার্থকতা আর কিছু নেই কথা বলতে বলতে একদম আয়োজনের শেষের দিকে চলে এসেছি ভীষণ ভালো লাগলো আপনার জীবন সম্পর্কে আজকে আমরা পুরোটা গল্প শুনলাম আপনার আজকে এন টিভিতে এসে কেমন লাগলো দর্শকদের জন্য কিছু বলবেন এনটিভি আমার এমনিতেই খুব প্রিয় একটা চ্যানেল কেন এখানে যখন শুরু হয় তখন যারা ছিলেন আমাদের কাছে অনেক বিদগ্ধজন বিশেষ করে আমার এই মুহূর্তে প্রয়াত মোস্তাফা কামাল সৈয়দের কথা মনে আসছে আমার অনেক ভালো ভালো কাজ এই এনটিভির মাধ্যমে প্রচার হয়েছে সেই জন্য এন প্রতি একটা বিশেষ একটা ভালো লাগা কাজ করে সবসময় তো যার ফলে আমরা এখনও অনেক ক্ষেত্রে এখন হয়তো আমাদের টেলিভিশন অনেক চাপের মধ্যে আছে টেলিভিশনের আগে সে রমনামা ব্যাপারটা নাই সিরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি দর্শকদের বলবো যে একটা সময় একটা কি বলা যায় একটা ট্রানজিশন পিরিয়ড যায় সব ক্ষেত্রে ফিল্মে কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে মঞ্চে রমরমা ছিল এখন একটু মনে হচ্ছে চলচ্চিত্র কিন্তু একটু একটা আলো দেখা যাচ্ছে তেমনি টেলিভিশনও ঘুরে দাঁড়াবে এন টিভি যে দর্শক যারা তখন ধরে আমার এই অযথা বকবক শুনলেন হয়তো খুব বোর হয়েছেন আমি ক্ষমপ্রার্থী সবাই খুব ভালো থাকবেন যে দেশকে ভালোবাসবেন পরিবেশ পরিবারকে ভালোবাসবেন মানুষকে ভালোবাসবেন সবাই খুব 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 ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের কাছে এসেছেন শেষে আরো একবার বলতে চাই শুভ জন্মদিন গুণী অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রূপকথার রাত আশা করছি আপনাদের সময়টা সুন্দর কেটেছে আমাদের সাথে আজকের মতো আমি রুহানি সালসাবিল্লাবনও বিদায় নিয়ে নিচ্ছি আগামী রূপকথার রাতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকুন শুভরাত্রি